প্রাচীন যুগে স্বর্ণের কালিতে লেখা পবিত্র কোরআনের একটি দুর্লভ পাণ্ডুলিপিটি আজও ভারতের লখনৌতে বিদ্যমান রয়েছে। লখনৌ ফিরাঙ্গি মহল এলাকার বর্ষিয়ান এক আলেম পাণ্ডুলিপিটির দেখভাল করে আসছেন। ওই আলেমের নাম মুফতি আবুল ইরফান ফিরাঙ্গি মহল। তিনি বলেন, ফিরাঙ্গি মহলের ওলামায়ে কিরামের এক প্রাচীন ঐতিহ্য রয়েছে। ইংরেজদের ক্ষমতা দখলের আগে এখানে শাসকদের স্বর্ণ দিয়ে কোরআন লেখার প্রমাণ পাওয়া যায়। সে সময় তারা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে স্বর্ণ দিয়ে কোরআন লিখতেন। তিনি আরও বলেন, ওই যুগে কোরআনের প্রতি অধিক সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে তা স্বর্ণ দিয়ে লেখা হতো। শুধু তাই নয়, বরং ফিরাঙ্গি মহলের একটি পাঠাগারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ও জীবনচরিত্রের উপর স্বর্ণ দিয়ে লেখা বিভিন্ন কিতাবও আছে, যা শুধু এই যুগেই নয় সব সময় দুর্লভ। অনেকেই চড়ামূল্যে এগুলোকে নিতে চেয়েছেন, কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। ঐতিহ্যের স্মারক হিসাবে কোরআন ও অন্যান্য সিরাত গ্রন্থ নিজেদের কাছেই রেখে দিয়েছে বলে জানালেন মুফতি আবুল ইরফান ফিরাঙ্গি মহল। তারা আশা করছেন এগুলো তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক মূল্যবান হিসেবে বিবেচিত হবে। পুণ্ড নিউজ ডেস্ক রিপোর্ট।